প্রায় সময় আপনি অনেককে এটা বলতে শুনেই থাকবেন যে বাইরে জাঙ্ক ফুড বা তেলে ভাজা জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়, কারণ সেগুলো আনহেলদি হয়ে থাকে, কারণ তাতে খারাপ কোয়ালিটির তেল ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন, যে তেল আজ আপনার ঘরে রয়েছে এবং যে তেল দিয়ে আপনি আপনার ঘরের খাবার বানাচ্ছেন সেটা কতটা হেলদি? খাবার বানানোর জন্য কোন তেল সবথেকে ভালো, এই কথার কনফিউশন কিন্তু সবসময় থেকেই যায়। আবার তার ওপর টিভিতে আসা আলাদা আলাদা তেলের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এই কনফিউশনকে আরও বাড়িয়ে দেয়। এটা জরুরি নয় টিভি অ্যাডে দেখানো প্রত্যেকটা তেল আমাদের হেলথের জন্য ভালো হবে, বরং এদের মধ্যে অনেক ফেমাস তেল বাইরের তেলের থেকেও অনেক বেশি ক্ষতিকারক। যদি আমরা ঘরে সঠিক তেল ব্যবহার করছি না, তবে ঘরে বানানো খাবারও কিন্তু বাইরের খাবারের মতোই আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। কারণ খারাপ তেল শুধু ওজন বাড়িয়ে থাকে না, তার সাথে কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন, ডায়াবেটিস, হার্ট ব্লকেজ, এমনকি ক্যান্সার আর বেন স্টোকের মতো রোগ বাজে তেল ব্যবহার করার ফলে হতে পারে। হতে পারে এখন আপনার কোনো হেলথ প্রবলেমের মেন কারণ আপনার ঘরে ব্যবহার করা তেলের জন্য, আর আপনি এই কথাটা জানেনই না। সাধারণত আপনি বাজারে এই ধরনের তেলগুলো বেশি দেখতে পারবেন, যেমন পিওর অয়েল, রিফাইন্ড অয়েল, কোল্ড প্রেস মানে কাচ্চি ঘানি, ভার্জিন অয়েল এবং এক্স ভার্জিন অয়েল, এই ধরনের তেলের নাম আপনি শুনেছেন। এগুলোর মধ্যে কোনটা ভালো আমাদের স্বাস্থ্যের জন্য এবং এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে, আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়েই কথা বলবো। আর সাথে জানবো সয়াবিন তেল থেকে শুরু করে বাদাম তেল খাবার বানানো, ড্রিপ ফ্রাই করতে, স্যালাডে ব্যবহার করা, আর আলাদা আলাদা মরশুমে যেমন শীতকাল গরমকালের হিসেবে আমাদের কোন তেল ব্যবহার করা উচিত, আর কোন তেল আমাদের হেলথকে পুরোপুরি নষ্ট করছে, আর যার ব্যবহার আজ আর এখন থেকেই আমাদের বন্ধ করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। প্রথমে কথা বলি সেই তেলের বিষয়ে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল আমাদের হেলথের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক। সয়াবিন, সানফ্লাওয়ার, বাদাম, সর্ষে, এই সব তেল বাজারে রিফাইন্ড অয়েলের নামে বিক্রি করা হয়। রিফাইন্ড অয়েল বানানোর জন্য বীজের খোসা সমেত তেল বের করা হয়, তেলের রিফাইন প্রসেসে কেমিক্যালসেরও ব্যবহার করা হয়, আর ঠিক সেই সময় তেলকে অনেক হাই টেম্পারেচারে গরম করা হয়, তখন তার মধ্যে থেকে থাকা অনেক ভিটামিনস মিনারেলস নষ্ট হয়ে যায়। রিফাইন প্রসেসে তেল বের করার সময় প্রত্যেকটা নিউট্রিয়েন্টস, তেলের অরিজিনাল টেস্ট, গন্ধ আর কালার পুরোপুরি বদলে যায়। আসলে তেল সাধারণত চিপচিপে হয়ে থাকে, কারণ এর মধ্যে জরুরি ফ্যাটি অ্যাসিড থেকে থাকে। রিফাইন্ড অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকে না বললেই চলে, এই জন্য এই তেলকে যদি আপনি হাত দিয়ে ধরেন তবে চিপচিপে কম মনে হবে। আর শুধু তাই নয়, তেল অনেক দিন অবধি খারাপ না হওয়ার জন্য রিফাইন্ড অয়েলে প্রিজারভেটিভ মেলানো হয়, তাই প্রত্যেকটা কথাকে যদি দেখা হয় তবে রিফাইন্ড বা ডাবল রিফাইন্ড অয়েল আমাদের হেলথের জন্য স্লো পয়জন হিসেবে কাজ করে থাকে, এই জন্য রিফাইন্ড অয়েল কখনো ব্যবহার করবেন না। এবার কথা বলি খাবার বানানোর জন্য সবথেকে ভালো, সবথেকে হেলদি অয়েল কোনটি। কোল্ড প্রেস অয়েল। কোল্ড প্রেস অয়েলকে কাচ্চি ঘানি তেল বা উড প্রেস অয়েলও বলা হয়ে থাকে। কোল্ড প্রেস অয়েলে স্মোকিং পয়েন্ট একটু কম হয়, মানে বেশি আঁচে তেলকে গরম করলে এর নিউট্রিশন কমে যায়, কিন্তু তবুও এটা হেলথের জন্য ভালো, কারণ কোল্ড প্রেস এমন একটা প্রসেস যেটাই বীজের থেকে ধীরে ধীরে তার তেলকে বের করা হয়। এই প্রসেসকে সবচেয়ে ভালো মানা হয়, কারণ এর মধ্যে কেমিক্যাল আর হিটের ব্যবহার একদম করা হয় না, যার জন্য কোল্ড প্রেসে ফ্যাটি অ্যাসিড, প্রোটিনস আর ওমেগা থ্রির মতো নিউট্রিয়েন্ট ভরপুর থাকে। আসুন এবার জানি সবথেকে ভালো তেলগুলোর বিষয়ে, যেগুলোর ব্যবহার আমরা প্রতিদিনের প্রয়োজন হিসেবে করতে পারি। কোল্ড প্রেস সিসমি অয়েল। সিসমি অয়েল মানে তিলের তেল, যার মধ্যে কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস পাওয়া যায়, যেমন জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ভাইটামিন B6। স্মোকিং পয়েন্ট বেশি হওয়ার জন্য এই তেলের ব্যবহার ড্রিপ ফ্রাই থেকে শুরু করে শ্যালো ফ্রাইয়ে করা যেতে পারে, সাথে এটা আপনার স্কিন এবং হার্টকে হেলদিও রাখবে। কোল্ড প্রেস গ্রাউন্ডনাট অয়েল। কাচ্চি ঘানি বাদাম তেল প্রাকৃতিক মিষ্টি এবং টেস্টি হয়ে থাকে, এটা খারাপ কোলেস্টেরলকে কম করে, হার্টকে মজবুত বানায়। অন্যান্য কোল্ড প্রেস অয়েলের মোকাবেলায় গ্রাউন্ডনাট অয়েল
মানে কাচ্চিঘানি বাদাম তেল সস্তা হয়, আর এটা প্রতিদিনের ব্যবহারের জন্য একটা ভালো অপশান। কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য অনেক ভালো, যেটার দ্বারা শরীরের টক্সিন খুব সহজে বাইরে বেরিয়ে আসে। সর্ষের তেলে মনো আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সাথে ওমেগা থ্রি আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থেকে থাকে। এই দুটো ফ্যাটি অ্যাসিড মিশে খারাপ কোলেস্ট্রল মানে আইডিএলের লেভেলকে কম করে, আর শরীরে ভালো কোলেস্ট্রল মানে এইচডিএলের লেভেলকে বাড়ায়। স্মোকিং পয়েন্ট বেশি হওয়ার জন্য এটা কেউ ড্রিপ ফ্রাই থেকে শুরু করে প্রত্যেকটা রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটাকে ভিটামিন ই আর অ্যান্টি অক্সিডেন্টের ভালো সোর্স মনে করা হয়। এটা আমাদের শরীরের কোষকে রেডিক্যাল ড্যামেজ থেকে বাঁচিয়ে থাকে। এছাড়াও এতে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও পাওয়া যায়, আর সাথে এটা আমাদের ইমিউনিটির জন্য বেশ ভালো। অলিভ অয়েলের স্মোকিং পয়েন্ট একটু কম, তাই এটাকে হালকা ফ্রাইয়ে, পরোটা বানানো, সবজিতে ব্যবহার করতে পারেন। রাইস ব্র্যান্ড অয়েল, রাইস ব্র্যান্ড অয়েলও রান্নার জন্য বেশ ভালো। এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো মাত্রায় পাওয়া যায়, আর এর মধ্যে অরাইজোনাল নামের তত্ত্ব থাকার জন্য এটা কোলেস্ট্রলকে কম করতে সক্ষম। কোকোনাট অয়েল, কোকোনাট অয়েলে লরিক অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে লড়তে সাহায্য করে। এটা মনে করা হয় যে কোকোনাট অয়েল যদি রোজ পান করা হয় তবে আমাদের শরীর ইনফেকশন থেকে দূরে থাকবে। কোকোনাট অয়েলের একটা আলাদাই গন্ধ রয়েছে, তাই এটাকে বেকিং ছাড়াও আলাদা আলাদা মিষ্টি খাবারে ব্যবহার করা যেতে পারে। সাথে কাঁচা নারকেল তেলেরও আলাদাই গুণ রয়েছে। ভিডিওতে বলা এই সব তেলের ব্যবহারের ফলে না শুধু আমরা কঠিন রোগ থেকে দূরে থাকব, তার সাথে আমাদের হেলথ আগের থেকে অনেক বেটার হবে। যে কোনো তেলের ব্যবহার করার সময় কিছু বিশেষ কথা মাথায় রাখবেন, কারণ ভুলভাবে ব্যবহার করা ভালো তেলও আমাদের শরীরকে খারাপ করতে পারে। রিইউজ অফ অয়েল, যখনই আমরা কোনো কিছুকে ড্রিপ ফ্রাই করি এবং শেষে কড়াইয়ে কিছু এক্সট্রা তেল বেঁচে যায়, এই বেঁচে থাকা তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক, কারণ তেলকে বারবার জোরালো আঁচে গরম করার ফলে ধীরে ধীরে তার মধ্যে মজুদ জরুরি নিউট্রিয়েন্ট কম হতে থাকে, আর এরকম তেল আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রাকে বাড়ায়। তাই জন্য বেশি ফোটানো তেলের ব্যবহার আর করবেন না। তেল চেঞ্জ করতে থাকুন, সব তেলে আলাদা আলাদা নিউট্রিয়েন্ট পাওয়া যায়, এই জন্য এটা বলা হয় আমাদের খাবার বানানো তেলটি প্রত্যেক 3-4 মাস অন্তর বদলানো উচিত। এছাড়াও সিজনাল ওয়াইজ তেল বদলানো দরকার, মানে মরশুম হিসেবে কুকিং অয়েল বদলানো অবশ্যই উচিত। তেলের মাত্রা, একজন সাধারণ ব্যক্তিকে পুরো দিনে 20 গ্রামের চেয়ে বেশি তেল ব্যবহার করা একদম উচিত নয়, কিন্তু আমরা জানা বা অজানায় একদিনে অনেক বেশি তেল ব্যবহার করে ফেলি। বিশেষ করে কোনো অকেশনে আমরা তো এই কথাকে পুরোপুরি অ্যাভয়েড করি। চানাচুর থেকে শুরু করে সকল প্রসেসড বা প্যাকেটে থাকা খাবারে অনেক মাত্রায় তেল থেকে থাকে, এই জন্য আপনার ডেইলি অয়েল কনসিউমে নজর রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিন, আর এই ভিডিওটাকে আপনার পরিবারের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন, যাতে তাদের কাছে সঠিক তথ্যগুলো যেতে পারে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।